এই মাত্র বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে 50 লক্ষ টাকা পুরস্কার করলেন সাকিব খান। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি বিশ্বজয়ী হাফেজ তাকরিমের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা হাফেজ সালেহ আহমদ তাকরিম দেশে ফিরেছে। বৃহস্পতিবার দিনগত রাত 2টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে থাকে গ্রহণকারী ফ্লাইটটি। টাঙ্গাইলের নাগরপুরের এই কৃত সন্তানকে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ বিমানবন্দর গেটে শুভেচ্ছা জানান। পরে তাকে একটি সাতকুলা গাড়িতে করে নেওয়া হয়। এই সময় উৎসুক জনতা তাকে ফুলের শুভেচ্ছা জানান। শীঘ্রই বড় পরিসরে তাকে সম্বর্ধনা দেওয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে গত মার্চে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিল 13 বছর বয়সী সালেহ আহমদ তাকরিম। সেখানে তার হাতে তুলে দেওয়া হয় 1 লক্ষ রিয়াল মূল্যমানের পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় অন্তত 27.5 লক্ষ টাকা। তো বন্ধুরা, হাফেজ সালেহ আহমদ তাকরিমকে নিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আর মিডিয়া জগতে এমন আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।